যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের একটি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি আসলে কতখানি ছিল। এখানে আমি বলবো যে আমাদের ঘাটতির একটা ব্যাপক অভিযোগ আছে, বিশেষ করে যখন আমরা একটি বছরেরও বেশি সময় পেয়েছি গত বছরের মার্চের পর থেকে এখন পর্যন্ত, তখন আমরা কেন পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তুললাম না। এখানে স্বাস্থ্য ম্যানেজমেন্টে যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এদের আমি মনে করি যথাযথ পদক্ষেপ নেয়নি তারা, এবং নেয়নি বলে আজকে এটা এই পর্যায়ে চলে গেছে এবং আক্রান্ত হবে, এটা স্বাভাবিক, এটা ঠেকাতে পারবেন না আপনি। গ্লোবাল সিনারিও এমন দাঁড়িয়েছে যে এতে আপনি এটাকে ঠেকানোর একটাই উপায়, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, এদের মধ্যে যদি 80% লোককে কমপক্ষে আপনি টিকা দিতে না পারেন, তাহলে আপনার আক্রমণ আপনাকে ভয়াবহভাবে হবে। কিন্তু আপনার সে অ্যাবিলিটি আছে কিনা বা আপনি চাইলেও টিকা পাচ্ছেন কিনা, টিকা তো একটা এখন গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ফলে সেটা যখন পাবেন না তখন আপনাকে অন্য ব্যবস্থাপনায় যেতে হবে। এই অন্য ব্যবস্থাপনার জায়গাটিতে আমরা ঠিক ফেল করেছি আসলে এবং এখনো ফেল করছি। আপনি মাঝামাঝি জায়গায় আমরা হাঁটার চেষ্টা করছি, মাঝামাঝি মানেটা কি, আমরা কিছুটা লকডাউন করছি, কিছুটা আবার ঢিলাঢালা অবস্থা। লকডাউনের মধ্যে গার্মেন্টস খোলা, লকডাউনের মধ্যে কিছু কিছু ব্যাংক খোলা, কিছু কিছু অফিস খোলা এবং মানুষ নানা কারণে বেরোচ্ছে। আর বাংলাদেশের মতো একটি পৃথিবীর সবচেয়ে ঘন বসতির দেশে আপনি কি করে এই সংক্রমণকে ঠেকাতে চাইবে, এটা আপনার জন্য অন্য কোনো দেশের চাইতে আপনার বাবা বাস্তবতাটা একেবারেই ভিন্ন। কিন্তু সেই জায়গায় আমরা আমি মনে করি যে এবার আমরা গতবারের চাইতেও কিছুটা একটু ফেল করেছি। কারণ এই কারণেই বলছি, গতবার যখন মার্চের দিকে, গত বছরের মার্চে, এই মার্চ না, তখন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নির্বাচিত এমপি, এদেরকে অনেক বেশি মাঠে দেখেছি। বিশ্বাস করুন, আমি গত এই যে লকডাউন শুরু হলো 1 তারিখ থেকে আজকে 8 তারিখ, এই 8 দিনে আমি ঢাকা শহরের কোনো এমপিকে দেখি নাই যে ত্রাণ নিয়ে মাঠে নামছে। এটা অত্যন্ত দুঃখজনক। আরও তো প্রতিনিধি আছে, এমপি আছে, কমিশনার আছে, মেয়র আছে, তাদের যে অ্যাক্টিভিটি, যে রাস্তার পাশে যে অনাহারি মানুষগুলো বসে আছে, তারা কিন্তু সেই সহযোগিতাটি পাচ্ছে না। হ্যাঁ, যেটা মিল্লাত ভাই বললেন যে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সহযোগিতা আছে এবং সেটা তৃণমূল পর্যায়ে অনেকেই পাচ্ছেন, কিন্তু এটা এনাফ কিনা? একটা 14 দিনের টানা লকডাউনে এদেশের মানুষ, অনেক মানুষ আছে যারা দিনে আনা দিন খায়, মানে সকালে বেরোয়, রাত্রেবেলা যা ইনকাম করে সেটা দিয়ে চাল ডাল কিনে চলে, তাদের পক্ষে আদৌ সম্ভব কিনা? আমরা কি একবারও ভেবেছি যে বাসের শ্রমিকটা, ট্রাকের শ্রমিকটা বা নৌযানের শ্রমিকটা কিংবা পর্যটনে যে কাজ করে যে লোকটা, এই যে দিনের পর দিন এগুলো বন্ধ, সেই মানুষগুলোকে কে দেবে, কে সহায়তা করবে?